নমস্কার বন্ধুরা এসপিডি শিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা বদমাস রুল থেকে আসা অর্থাৎ বন্ধুরা ভি বদমাস ঠিক আছে এই ভি পদমাস থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করবো অর্থাৎ বন্ধুরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ সংক্রান্ত বিভিন্ন যে কোশ্চেনগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রচুর কমন আসে সেই রকমই খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাঁচটি কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য সবার প্রথমে আমাদের এই রুলসটি ফলো করতে হবে অর্থাৎ বন্ধুরা ভি বদমাস রুলটি ফলো করতে হবে ঠিক আছে এখানে ভি অর্থে অর্থাৎ এই যে বার চিহ্নটি দেওয়া রয়েছে এই এইট মাইনাস ফাইভ এর মাথায় যে বার চিহ্নটা রয়েছে এখানে ভি অর্থে এই বার চিহ্নটি ব্যবহার করা হবে ঠিক আছে এবং বন্ধুরা দেখো বি অর্থে ব্র্যাকেট বা বন্ধনী ও অর্থে অফ ঠিক আছে অর্থাৎ অফ বা এর ডি অর্থে ডিভিশন বা ভাগ ঠিক আছে বন্ধুরা এবং এম অর্থে মাল্টিপ্লিকেশন বা গুণ ফাইনালি বন্ধুরা এ অর্থে অ্যাডিশন অর্থাৎ যোগ এবং বন্ধুরা এস অর্থে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ এই অর্থে আমরা ব্যবহার করব ঠিক আছে অর্থাৎ বন্ধুরা ভি বদমাস রুল অনুযায়ী সবার প্রথমে কার কাজ আগা হবে অবশ্যই ভি অর্থাৎ বন্ধুরা বার চিহ্ন কাজ আগা হবে তারপর ব্র্যাকেটের কাজ হবে তারপর অফ ঠিক আছে এইভাবে দেখো ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশান এবং সাবট্র্যাকশান এদের কাজ পর এই অনুযায়ী হতে থাকবে ঠিক আছে এবং বন্ধুরা যদি আমরা এই রুলস ফলো না করি তাহলে যেভাবে আমরা অঙ্কটা বা অর্থাৎ প্রবলেমটা সলভ করি না কেন সেটা আমাদের রং অ্যান্সার অর্থাৎ ভুল অ্যান্সার হবে ঠিক আছে সুতরাং আমাদেরকে সবসময় স্ট্রিক্টলি এই রুলসটা ফলো করতে হবে এখন দেখো আমরা এই প্রথম কোশ্চেনটার জন্য কিভাবে রুলসটা ফলো করছি দেখো এখানে দিচ্ছে আঠারো মাইনাস এখানে থার্ড ব্যাকেট দিয়েছে ঠিক আছে ফাইভ মাইনাস সেকেন্ড ব্যাকেট অর্থাৎ বন্ধুরা থার্ড ব্যাকেট তারপর দেখো সেকেন্ড ব্যাকেট এইভাবে ফার্স্ট ব্যাকেট ঠিক আছে এইভাবে যখন ব্যাকেটগুলো দেওয়া থাকবে অবশ্যই বন্ধুরা আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করবো ঠিক আছে তারপর সেকেন্ড ব্যাকেট ফাইনালি বন্ধুরা থার্ড ব্যাকেটের কাজ করবো ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা এই অংশটা কাজ যেহেতু সবার প্রথমে হবে অর্থাৎ এইট মাইনাস ফাইভ মানে হচ্ছে থ্রি ঠিক আছে তারপর দেখো সাত থেকে আমাদের কত বিয়োগ হবে দেখো সাত থেকে জাস্ট তিন বিয়োগ হবে অর্থাৎ বন্ধুরা সাত থেকে তিন বিয়োগ হলে আমরা কত পাবো অবশ্যই চার পাবো ঠিক আছে এই চার সংখ্যাটা দেখো দুই সংখ্যাটার সাথে গুণ হবে ঠিক আছে অর্থাৎ দুই গুণিত চার মানে হচ্ছে আট পাবো ঠিক আছে বন্ধুরা ফাইনালি দেখো আট সংখ্যাটা কার সাথে যোগ হবে ছয় সংখ্যাটার সাথে আট যোগ হবে ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে আমরা অবশ্যই চোদ্দ পাবো এবং বন্ধুরা দেখো পাঁচ থেকে চোদ্দ বিয়োগ হবে যেহেতু তারপর থার্ড ব্যাকেটের কাজ হবে ঠিক আছে অর্থাৎ পাঁচ মাইনাস চোদ্দ এর মানে হচ্ছে মাইনাস নাইন ঠিক আছে তার মানে বন্ধুরা এই পুরো অংশটা থেকে অর্থাৎ এই একদম থার্ড ব্যাকেটের ভিতরের অংশটা আমরা কত পেলাম মাইনাস নাইন পেলাম ঠিক আছে তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের কী এলো দেখো আঠারো থেকে আমরা কত বিয়োগ করবো এই ভিতরের অংশটা কত পেয়েছিলাম মাইনাস নাইন তার মানে মাইনাস অফ তাহলে আমরা কত পাচ্ছি আঠারো প্লাস নাইন যেহেতু মাইনাস এবং মাইনাস মিলে প্লাস হয় ঠিক আছে অর্থাৎ এই অংশটা আসবে সাতাশ ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ বন্ধুরা আমাদের ভি বদমাস রুল অনুযায়ী আমরা কীভাবে সলভ করলাম আরেকবার লক্ষ্য করো দেখো এখানে প্রথমে আমরা ভি এর কাজ আগে করলাম অর্থাৎ এই যে বার চিহ্নটা রয়েছে ঠিক আছে এই বার চিহ্নের কাজ আগে হবে তারপর ব্র্যাকেট মানে বন্ধনী অফ মানে এর তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশান এবং ফাইনালি সাবট্রাকশন অর্থাৎ ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে এদের কাজ এই অনুযায়ী পরম্পরা অনুযায়ী হতে থাকবে তাহলে দেখো সেই মতো আমরা প্রথমে কোন কাজটা আগে করব আট মাইনাস পাঁচ মানে তিন পেলাম তিন কার থেকে বিয়োগ হবে সাত থেকে তিন বিয়োগ হবে ঠিক আছে এই অংশের ভিতরে তাহলে আমরা কত পেলাম সাত মাইনাস তিন মানে হচ্ছে দেখো চার পাচ্ছি ওকে আবার দেখো চারের সাথে কত গুণ হবে দুই গুণ হবে তার মানে এখান থেকে আমরা পাবো আট আটের সাথে যেহেতু ছয় যোগ হলে আমরা পাচ্ছি চোদ্দো ঠিক আছে চোদ্দ থেকে দেখো এখানে পাঁচ থেকে যেহেতু চোদ্দ বিয়োগ হবে তার মানে মাইনাস নাইন হবে তাহলে আঠারো থেকে এই মাইনাস নাইন বিয়োগ করলে আমরা কত পাবো দেখো আঠারো মাইনাস নাইন মানে হচ্ছে এখানে দুবার যেহেতু মাইনাস আছে অর্থাৎ আঠারো প্লাস নাইন হয়ে যাবে তার মানে সাতাশ হবে ঠিক আছে বন্ধুরা অর্থাৎ সঠিক অ্যান্সার পেলাম অবশ্যই অপশন সি ওকে নেক্সট আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটার উপর ফলো করো দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছে যে ওয়ান ভাজিত এখানে থার্ড ব্যাকেটের মধ্যে ওয়ান প্লাস ওয়ান ভাজিত সেকেন্ড ব্যাকেটের মধ্যে ওয়ান প্লাস ওয়ান ভাজিত আবার দেখো ফার্স্ট ব্যাকেটের মধ্যে ওয়ান প্লাস ওয়ান ভাজিত দুই ঠিক আছে এখন লক্ষ্য করো যোগ এবং ভাগ এদের মধ্যে কার কাজ আগে হবে আমাদের ভি বদমাস রুল অনুযায়ী অবশ্যই ভাগের কাজ আগে হবে ঠিক আছে তারপর যোগের কাজ হবে ঠিক আছে বন্ধুরা তাহলে লক্ষ্য করো এখানে প্রথমে কার কাজ করবো অবশ্যই ওয়ান ভাজিতে দুই মানে হচ্ছে এক বাই দুই হবে ওকে তারপর দেখো তার সাথে ওয়ান যোগ করলে আমরা কত পাচ্ছি ওয়ান প্লাস এক বাই দুই মানে হচ্ছে তিন বাই দুই ঠিক আছে বন্ধুরা আবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি পুরো অংশটা থেকে তাহলে কত পেলাম তিন বাই দুই পেলাম ঠিক আছে আবার দেখো ওয়ান ভাজিত তিন বাই দুই মানে কত পাবো ওয়ান ভাজিত তিন বাই দুই এর মানে হচ্ছে জাস্ট দেখো ওয়ান ইন্টু দুই বাই তিন হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা ভগ্নাংশটা জাস্ট উল্টে যাবে এবং ভাগ ফলটা জাস্ট গুণ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এই অংশটা পাবো এর তিন ঠিক আছে তাহলে লক্ষ্য করো দুইয়ের তিনের সাথে আবার এক যোগ করলে আমরা কত পাবো ওয়ান প্লাস এর তিন মানে কত পাচ্ছি দেখো ওয়ান প্লাস দুয়ের তিন মানে হচ্ছে পাঁচ বাই তিন ওকে তাহলে বন্ধুরা ফাইনালি কী পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটা আমরা কত পাচ্ছি পাঁচ বাই তিন পাচ্ছি ওকে তাহলে এরপর আমাদের কি পাচ্ছি দেখো ওয়ান ভাজির তো এখানে এই পুরো অংশটা কত পেয়েছিলাম পাঁচ বাই তিন পেয়েছিলাম ঠিক আছে তাহলে ওয়ান ভাজি তো পাঁচ বাই তিন এর মানে হচ্ছে ওয়ান ইন্টু তিন বাই পাঁচ অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আমরা উল্টে দিয়ে জাস্ট ভাগ ফলটাকে আমরা গুণ ফল লিখতে পারবো ঠিক আছে তার মানে বন্ধুরা অংশটা তিন বাই পাঁচ আসবে তাহলে লক্ষ্য করো ওয়ানের সাথে এরপর আমরা কত যোগ করবো তিন বাই পাঁচ যোগ করবো অর্থাৎ ওয়ানের সাথে তিন বাই পাঁচ যোগ করা মানে হচ্ছে পাঁচ প্লাস তিন বাই পাঁচ তার মানে বন্ধুরা এই ডিভাইডেড বাই পাঁচ হবে ঠিক আছে অর্থাৎ এই পুরো অংশটা থার্ড ব্যাকেটের মধ্যে যে পুরো অংশটা সেটা আমরা কত পেলাম এইট বাই ফাইভ পেলাম ওকে বন্ধুরা আশা করি তোমরা এত দূর পর্যন্ত ঠিক মতো বুঝতে পেরেছো তারপর কত দেওয়া আছে ওয়ান ভাজিত দেওয়া আছে অর্থাৎ ওয়ান ভাজিত এইট বাই ফাইভ এর মানে হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ বাই এইট হয়ে যাবে অর্থাৎ আট বাই পাঁচ এই অংশটা জাস্ট উল্টে যাবে এবং ভাগ ফলটা জাস্ট গুণ ফল হয়ে যাবে ঠিক আছে তার মানে বন্ধুরা আমাদের অ্যান্সার কত আসবে ফাইভ বাই এইট অ্যান্সার হবে তাহলে এরপর আমাদের অপশান ফলো করো দেখো অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার সিস্টেমেটিক্যালি কীভাবে তাহলে ফলো করছি ওয়ান ভাজিতে দুই মানে হচ্ছে হাফ অর্থাৎ এক বাই দুই ঠিক আছে সেখান থেকে ওয়ান যোগ করলে আমরা এখান থেকে কত পাচ্ছি ওয়ান প্লাস একের দুই মানে হচ্ছে থ্রি বাই টু ওকে আবার দেখো সেখান থেকে ওয়ান ভাজি তো থ্রি বাই টু করলে কত পাবো দুই বাই তিন পাবো ঠিক আছে তার সাথে আবার ওয়ান যোগ করলে আমরা কত পাবো অর্থাৎ দুই বাই তিনের সাথে ওয়ান যোগ করলে আমরা কত পাবো পাঁচ বাই তিন পাবো ঠিক আছে আবার দেখো ওয়ান ভাজি তো পাঁচ বাই তিন মানে হচ্ছে এখানে ওয়ান ইন্টু তিন বাই পাঁচ অর্থাৎ থ্রি বাই ফাইভ পাবো ঠিক আছে ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ অর্থাৎ একের সাথে তিন বাই পাঁচ যোগ করলে আমরা কত পাবো এইট বাই ফাইভ পাবো এইভাবে আমরা ফলো করছি ফাইনালি একের থেকে এখানে যদি আমরা ভাগ দিই এইট বাই ফাইভকে তার মানে হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ বাই এইট ওকে অর্থাৎ এই অ্যান্সারটা আসবে ফাইভ বাই এইট তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা পেলাম অবশ্যই অপশান বিকে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে চুজ করতে পারবো ঠিক আছে বন্ধুরা এরপর বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ আমাদের তৃতীয় কোশ্চেনটি লক্ষ্য করো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু বন্ধুরা আমাদের নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশনে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেনগুলো বেশ বড় আকারে দেওয়া থাকে কিন্তু বন্ধুরা এদের অ্যান্সারটা অবশ্যই ছোট্ট একটি সংখ্যা অ্যান্সার হিসাবে আসবে ঠিক আছে অর্থাৎ ছোট্ট একটি নাম্বার হবে ওকে তাহলে বন্ধুরা দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে কোনো রকম কোনো টাইম ল্যাপস না করে অর্থাৎ বন্ধুরা কোনো রকম কোনো টাইম ওয়েস্ট না করে আমরা ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করব এখানে লক্ষ্য করো একশো আশি ইন্টু পনেরো এই সংখ্যাটার মধ্যে বোঝার চেষ্টা করো একশো আশি ইন্টু পনেরো দেখো এখানে একটা দশ লুকিয়ে আছে কিভাবে অর্থাৎ আঠারো ইন্টু দশ ইন্টু পনেরো ঠিক আছে অর্থাৎ এই শূন্যটার জন্য বা জিরো নাম্বারটার জন্য আমরা অবশ্যই দশ সংখ্যাটা এখানে মাল্টিপ্লাই হিসাবে পাচ্ছি ওকে একইভাবে দেখো বন্ধুরা বারো ইন্টু কুড়ি এর মানে কি অর্থাৎ বারো ইন্টু কুড়ি মানে হচ্ছে দশ ইন্টু টু ঠিক আছে অর্থাৎ কুড়ির সংখ্যাটাকে আমরা দশ ইন্টু টু এইভাবে ভাঙতে পারি ঠিক আছে একইভাবে লক্ষ্য করো পঞ্চান্ন ইন্টু দুই এই সংখ্যাটার মধ্যে দেখো দশ সংখ্যা লুকিয়ে আছে কীভাবে পঞ্চান্ন সংখ্যাটাকে যদি আমরা ভাঙি পাঁচ ইন্টু এগারো তাহলে এই দুটো সংখ্যাকে মিলে আমরা দেখো দশ পাচ্ছি অর্থাৎ দশ ইন্টু এগারো পাচ্ছি ওকে বন্ধুরা একইভাবে একশো চল্লিশ সংখ্যাটার মধ্যে অলরেডি আমরা দশ সংখ্যাটা পেয়েছি কেন আমরা দশ সংখ্যাটার উপর এতটা গুরুত্ব দিচ্ছি এরপর বন্ধুরা তোমরা বুঝতে পারবে যেহেতু সবগুলোতেই দশ সংখ্যা আছে অবশ্যই আমরা জাস্ট ভাগ করে দেবো অর্থাৎ কাটাকাটি করবো ঠিক আছে কীভাবে দশ সংখ্যাটা বাদ দিয়ে লিখছি দেখো তাহলে আমাদের আরও ইজি হয়ে যাবে এই একশো আশি ইন্টু পনেরো থেকে যদি আমরা দশ বাদ দিই তার মানে পড়ে রইলো আঠারো ইন্টু পনেরো ঠিক আছে একইভাবে দেখো বারো ইন্টু কুড়ি থেকে এই একটা শূন্যকে যদি বাদ দিই তার মানে দশ বাদ দিই তাহলে পড়ে রইলো বারো ইন্টু টু মানে হচ্ছে চব্বিশ ঠিক আছে একইভাবে দেখো এখানে একশো চল্লিশের একটা শূন্য বাদ দিল কত পড়ে থাকছে চোদ্দো ইন্টু আট ঠিক আছে বন্ধুরা এবং এখানে পঞ্চান্ন ইন্টু দুই থেকে যদি আমরা দশ বাদ দিই কত পড়ে থাকছে এগারো পড়ে থাকছে তাহলে বন্ধুরা দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করলে আঠারো এর মানে হচ্ছে দুশো সত্তর ঠিক আছে দুশো সত্তর মাইনাস চব্বিশ ডিভাইডেড বাই এখানে চোদ্দো ইন্টু আট মানে হচ্ছে একশো বারো অর্থাৎ বন্ধুরা একশো বারো প্লাস এগারো এই পুরো অংশটার মানটা কত পাচ্ছি একশো তেইশ পাচ্ছি ঠিক আছে এবং উপরের অংশটার মান আমরা কত পাচ্ছি দেখো দুশো ছেচল্লিশ পাচ্ছি অর্থাৎ বন্ধুরা ফাইনালি সংখ্যাটা আমরা কীভাবে পাচ্ছি দেখো দুশো ছেচল্লিশ ডিভাইডেড বাই একশো তেইশ ওকে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো আমরা দুই পাচ্ছি অর্থাৎ দুই দ্বারা জাস্ট কাটাকাটি করা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে সঠিক আনসার কোনটা হবে অবশ্যই অপশান সি হবে তাহলে বন্ধুরা কীভাবে আমরা শর্টকাট উপায়ে সলভ করলাম জাস্ট প্রতিটি থেকে আমরা দশ সংখ্যাটা ভাগ করে দিয়েছি ঠিক আছে অর্থাৎ শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি এখান থেকে আমরা জাস্ট দশ সংখ্যা ভাগ করলে আমরা পাচ্ছি এগারো ওকে সেই মতো আমরা যে সংখ্যাগুলো পেয়েছিলাম অর্থাৎ উপরের সংখ্যাটা পেয়েছিলাম আঠারো ইন্টু পনেরো ঠিক আছে মাইনাস বারো ইন্টু দুই মানে চব্বিশ একেভাবে নিচে পেয়েছিলাম চোদ্দো ইন্টু আট মানে একশো বারো প্লাস এখানে পঞ্চান্ন ইন্টু দুই থেকে দশ বাদ দেওয়ার পর অর্থাৎ দশ দ্বারা ভাগ করার পর আমরা পেয়েছিলাম এগারো ঠিক আছে সংখ্যাগুলো ক্যালকুলেশন করে আমরা পেলাম দেখো দুশো ছেচল্লিশ বাই একশো তেইশ অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি তাহলে সঠিক কোনটা হবে অবশ্যই অপশন সি আমাদের কারেক্ট এবং বন্ধুরা এই ধরনের যেহেতু সিম্পলফিকেশন অঙ্ক পরীক্ষায় প্রচুর কমন আছে অবশ্যই তোমরা এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট আরো গুরুত্বপূর্ণ আমাদের চার নাম্বার কোশ্চেনটার উপর লক্ষ্য করো এই কোশ্চেনটির মধ্যে একটি নাম্বার দিয়েছে অর্থাৎ এক লক্ষ এগারো হাজার একশো এগারো এর সাথে যদি আমরা এগারো গুণ করি এই গুণফলটা নিমেষে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে দেখো যদি এই ধরনের এগারো সংখ্যার সাথে গুণফল হিসাবে নির্ণয় করা থাকে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে যে এই সংখ্যাটা যে কেন না জাস্ট তার সাথে আমরা এক যোগ করব এবং এখানে আমাদের কিছু রুলস ফলো করতে হবে কীরকম রুলস দেখো যদি আমাদের এই সংখ্যাটা থাকে অর্থাৎ প্রথম সংখ্যাটা কত আছে এক আছে লাস্ট সংখ্যাটা কত আছে এক আছে সেরেফ আমরা এই দুটো সংখ্যাকে এক বসিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো মাঝের যে সংখ্যাগুলো আছে সবগুলোর সাথে আমরা এক যোগ করব ওকে এবং যতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে আমরা তার জায়গায় মোট পাঁচটা সংখ্যা হিসাবে লিখবো অর্থাৎ বন্ধুরা একের সাথে এক যোগ করলে আমরা অবশ্যই দুই পাব দুইটা কতবার লিখবো পাঁচবার লিখবো কেন বলতো এখানে চারটে এক আছে ঠিক আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো ওয়ান টু 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 ওয়ান অর্থাৎ বন্ধুরা এই অ্যান্সারটা কোথায় আছে অবশ্যই অপশান বি আছে অর্থাৎ মোট কতগুলো নাম্বার পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো অপশান বি এ লক্ষ্য করো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে তাহলে বন্ধুরা সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান বি কীভাবে ফলো করলাম জাস্ট দেখো আমরা প্রথমে এই এক সংখ্যাটা এবং এই এক সংখ্যাটা ঠিক আছে প্রথম এবং লাস্টে বসিয়ে দিলাম এবং মাঝে যতগুলো এক সংখ্যা পড়ে রইল সেই সংখ্যাগুলোর সাথে আমরা এক যোগ করব এবং যতগুলো এক সংখ্যা আছে তার থেকে একটা সংখ্যা বেশি লিখবো অর্থাৎ একের সাথে এক যোগ করলে আমরা কত পাবো দুই পাবো মোট কতগুলো দুই লিখবো যেহেতু দেখো এখানে চারটে এক সংখ্যা আছে আমরা জাস্ট পাঁচটা দুই সংখ্যা লিখবো ঠিক আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার অবশ্যই এটা আসবে ওকে অর্থাৎ অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর জন্য ফাইনাল কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ ফলো করো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বন্ধুরা এই ধরনের নাম্বার সিস্টেম ও সিম্প্লিফিকেশনের অঙ্ক যেহেতু পরীক্ষায় প্রচুর কমন আসে এই ধরনের কোশ্চেনগুলোকে তাহলে আমরা ইজিলি কীভাবে সলভ করছি দেখো পনেরো ইন্টু পঁয়তাল্লিশ পনেরো ইন্টু পঁয়ত্রিশ পনেরো ইন্টু পনেরো এবং পনেরো ইন্টু পাঁচ অর্থাৎ মাঝখানে কী দেওয়া আছে জাস্ট প্লাস সাইন দেওয়া আছে ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলোকে যদি আমরা ভি বদমাস রুল অনুযায়ী ফলো করতে চাই অবশ্যই বন্ধুরা আমাদের এই ধরনের কোশ্চেনগুলো একটু বড় হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই রুলসটি ফলো করার পর এবং আমরা আরও সিমপ্লিফিকেশান করা নেওয়ার জন্য অর্থাৎ আরও শর্টকাটে সলভ করার জন্য আমরা কি করব জাস্ট কমন নিয়ে নেবো কীরকম কমন নেবো দেখো এই সংখ্যাটাতে দেখো অলরেডি পনেরো সংখ্যাটা আছে ঠিক আছে আবার দেখো এটার মধ্যেও পনেরো সংখ্যাটা আমরা পাচ্ছি একইভাবে এই সংখ্যাটার মধ্যেও পনেরো পাচ্ছি এবং এখানেও পনেরো পাচ্ছি তাহলে আমরা যদি সমস্ত সংখ্যাগুলো থেকে পনেরো সংখ্যাটা কমন নিই আমাদের কত পড়ে থাকবে দেখো পনেরো কমন নিয়ে নিলাম এখানে কত পড়ে রইলো পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ প্লাস কত পড়ে রয়েছে এখানে পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে কত পড়ে রয়েছে এখানে দেখো পনেরো পড়ে রয়েছে ওকে ফাইনালি এই অংশটাতে কত পড়ে রয়েছে পাঁচ পড়ে রয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে লক্ষ্য করো এর সাথে কত তাহলে আমরা গুণ করছি দেখো পনেরো আর পাঁচে কত হবে কুড়ি হবে কুড়ি আর পঁয়ত্রিশে পঞ্চান্ন পঞ্চান্ন আর পঁয়তাল্লিশে দেখো একশো হবে তার মানে বন্ধুরা আমরা জাস্ট এই পনেরো সংখ্যাটাকে একশো সংখ্যাটার সাথে গুণ করব ঠিক আছে অর্থাৎ পনেরো ইন্টু একশো এর মানে হচ্ছে পনেরো পাশে যেহেতু একশোর জন্য দুটো শূন্য আছে আমরা জাস্ট দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ বন্ধুরা আমরা শর্টকাটে কীভাবে বার করলাম আরেকবার জাস্ট ফলো করো দেখো প্রতিটি সংখ্যা থেকে যেহেতু আমরা পনেরো সংখ্যাটা কমন পাচ্ছি অবশ্যই আমরা পনেরোটাকে কমন নিলাম ঠিক আছে এরপর দেখো এই সংখ্যাটা কত পড়ে রয়েছে পঁয়তাল্লিশ পড়ে রয়েছে ফাইনালি এই সংখ্যাটাতে কত পড়ে রয়েছে পঁয়ত্রিশ রয়েছে ঠিক আছে এখানে কত পড়ে রয়েছে দেখো পনেরো পড়ে রয়েছে ফাইনালি বন্ধুরা এই সংখ্যাটা থেকে কত পেলাম পাঁচ পেলাম তাহলে সবগুলো যোগ করলে অর্থাৎ এই অংশটা পুরোটাই যদি যোগ করি আমরা পাচ্ছি একশো একশো কার সাথে গুণ হবে জাস্ট পনেরোর সাথে গুণ হবে ঠিক আছে বন্ধুরা অর্থাৎ সাথে যদি আমরা একশো গুণ করি আমরা কিভাবে লিখবো তাহলে দেখো একশোতে মোট কতগুলো শূন্য আছে দুটো শূন্য আছে তাহলে আমরা পনেরোর পাশে জাস্ট দুটো শূন্য বসিয়ে দেবো অর্থাৎ আমাদের গুণ ফলটা হবে পনেরোশো তাহলে কোনটা সঠিক অ্যান্সার হলো অবশ্যই অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া রইল দেখো যে টাক্সটি আমাদের আজকের এই ভিডিওর বেশি আমরা যে ভি বদমাস রুল ফলো করলাম সেই ভি বদমাস রুল অনুযায়ী যে অ্যান্সারটা আমাদের বেরোবে ঠিক আছে সেই অনুযায়ী দেখো আমাদের এর সঠিক অ্যান্সার কত হবে অবশ্যই তোমরা সঠিক অ্যান্সারটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা বুঝতে পারবো তোমরা আজকের ভিডিওটা কতটা ইজিলি আয়ত্ত করতে পেরেছো এবং বুঝতে পেরেছো সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন কাজ করে এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম কিছু দিয়ে শেয়ার করে দিতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনো স্ট্রাগল করে আছে তাদের কঠিন পরীক্ষা পড়বে অর্থাৎ বন্ধুরা যারা এখনও কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে অর্থাৎ বন্ধুরা ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে আমাদের এই চ্যানেলের রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজের কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয় যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ সাতটা বাজে তিরিশ মিনিটে এস পি চ্যানেলকে ফলো করতে ভুলবে না ফাইনালি এসপিডি শর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আজকের মতো বন্ধুরা বাই বাই